সাগৰৰ দুটা কিডনি ফেইলৰ হৈছে, শিলিগুৰি ট্ৰিটমেণ্ট অলৰেডি কৰিছে, তাত 70-80 হাজাৰ টকাৰ এটা খৰচ হৈছে, মানুহৰ পৰা ধাৰে ধৰে কৰি কৰিছে। উন্নত চিকিৎসামানৰ কাৰণে হায়দৰাবাদ আৰু চেন্নাই লৈ যোৱাৰ কাৰণে ডক্টৰে হেৰি কৰিছে, ৰেফাৰ কৰিছে। উন্নতমানৰ চিকিৎসাৰ বাবে আপোনাৰ 10 লাখ টকাৰ প্ৰয়োজন হৈছে। ইহঁতে ক'ৰ পৰা কি কৰিব, কেনেকৈ কৰিব, ভাবি চিন্তি কোন পোৱা নাই। আমাৰ ওচৰত ফোন আহিছে, আমি আহিছোঁ, আপোনালোকেও আহিছে। এই ঠাইখনৰ নাম আপোনাৰ সেৱক সমিতি, চাপৰগ্ৰাম সেৱক সমিতি। মই এই চাপৰগ্ৰামৰ ল'ৰা হয়, মোৰ ঘৰ চাপৰগ্ৰাম সুভাষ নগৰ হয়। আপোনাক এতিয়া আপুনি স্বাস্থ্যমন্ত্ৰী তথা হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কি ক'ব? স্বাস্থ্যমন্ত্ৰী আৰু হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক কাতৰ অনুৰোধ জনাম। তেওঁ বিগত দিনত বহু চিকিৎসা, উন্নতমানৰ চিকিৎসা কৰাইছে, আমি দেখি আহিছোঁ, আমি ছ'চিয়েল মিডিয়াত পাইছোঁ। সেইটো কাৰণে আমি তেওঁৰ ওচৰত মানে কৃতজ্ঞতা জনাইছোঁ, যাতে এই কামটো যাতে হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কৰি দিয়ে। হেলের বাবা নাই, আজকে 12 বছর হয়, মারা গেছে। আমি মানুষের বাসায় কাজ করে খাই, ছেলেকে আমি পড়াশোনা শিখাইছি, আমার ছেলে সরকারি চাকরিরও নাম আছে। আমার ছেলের নাম সাগর রায়। না বাবা নাই, বাবা আজকে 12 বছর হয়, মারা গেছে। কলেজত পড়া নাই, পড়া বাদ দিছে। নমস্কার, আমার নাম সাগর রায়, আমি ধুবরী ডিস্ট্রিক্টের সাপরগ্রাম সেবক সমিতিতে 7 নম্বর ওয়ার্ডে থাকি। আমার কিডনি প্রবলেম আছে, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হেমন্ত স্যারের কাতর অনুরোধ, আমাকে একটু মুখটা তুলে থাকা। ছেলের বাবা নাই, আজকে 12 বছর হয়, মারা গেছে। আমি মানুষের বাসায় কাজ করে খাই, ছেলেকে আমি পড়াশোনা শিখাইছি, আমার ছেলে সরকারি চাকরিরও নাম আছে। আমার ছেলের নাম সাগর রায়। না বাবা নাই, বাবা আজকে 12 বছর হয়, মারা গেছে। কলেজত পড়া নাই, পড়া বাদ দিছে।